ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد
فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ودخل كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى وطلع لي أمر سموكين بسيطك بوجست هو بوجست هو سما بوجسكو مسلي بريندو সর্বপ্রথম প্রশংসা আসি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা দুনিয়ার বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে দূরে সরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক জায়গায় একত্রিত হয়ে ইবাদত করার তৌফিক পেয়েছি, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর মাধ্যমে আমরা অতি সহজে দিন ইসলাম পেয়েছি, এই জন্য বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে জীবিত ব্যক্তিদের করণীয় কী। বিষয়টিকে আলোচনা করতে গিয়ে সমস্ত করণীয় সম্পর্কে আলোচনা হবে না, যেগুলো মেন আমাদের সামাজিক হিসেবে যেগুলো প্রবলেম সমস্যা দেখা যায় সেগুলোকেই লক্ষ্য রেখে কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীর বুকে এসেছি আল্লাহ সুবহান ও তাআলার ইচ্ছায় নির্দেশে, এবং একদিন আপনাকে আমাকে প্রত্যেককে আল্লাহ সুবহান ও তাআলার অর্ডারে নির্দেশে পৃথিবীর বুক ছেড়ে আবার আমাদেরকে যেতে হবে। তো আমরা জানি আমাদের সোসাইটি সমাজের মধ্যে আমরা যে জায়গায় বসবাস করি, হয়তো নিজের পরিবার থেকে, বংশ থেকে, প্রতিবেশী থেকে, গ্রাম থেকে এক এক করে অনেকেই বিদায় নিচ্ছে, যেমনটি আমরা গতকালকেও দেখলাম আমাদের মধ্য থেকে একজন ব্যক্তি বিদায় নিলেন। এভাবে এক এক করে সবাইকে বিদায় নিতে হবে। এখন মানুষ তো মারা যাবে, এ কথা সত্য, মিথ্যার কোনো অবকাশ নেই। এখন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমরা যে সমস্ত জিনিসগুলো করি, সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শরীয়তের নির্দেশ মোতাবেক হওয়া চাই। যেমন মায়াতকে কেন্দ্র করে, প্রথমত মায়াত কেউ মারা গেলে তার মায়াতের সংবাদ দেওয়ার জন্যে মসজিদে এলান করা যায়, এটা আদৌ শরীয়তের নির্দেশ দিচ্ছে কিনা, অনুমতি দিচ্ছে কিনা এটাকে জানতে হবে। আবার তার পারপাশে মায়াতকে কেন্দ্র করে আমরা জানি গোসলের প্রয়োজন পড়ে, তো গোসল কীভাবে দিব, তার প্রসেস পদ্ধতিটা কী, এটাও আমাদের জানা একান্ত জরুরি। আবার মায়াতকে যখন বাড়ি কাফন পড়াতে হবে তারও দেখতে হবে, মায়াতকে বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাব কীভাবে নিয়ে যাব জানাজা ময়দানে, আবার জানাজা ময়দানে গিয়ে জানাজার সালাত কীভাবে আদায় করব, মাটি দিতে গিয়ে কবরে কীভাবে নামাবো, নামানোর পরে মাটি কীভাবে দিব, মাটি দেওয়ার পরে আমাদের আর কী করণীয় আছে কবরস্থানে মায়াতকে কেন্দ্র করে, তারপর আমরা আসব কি আসব না, এ সমস্ত বিষয়গুলো আমাদের না জানার ফলে আমরা শরীয়তের বহির্ভূত অনেক ধরনের আমরা আমল করছি যেগুলো আদৌ শরীয়তে নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমে সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 38 এর মধ্যে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি আমার এই কিতাবে মানব জাতির জন্য যেগুলো প্রয়োজনীয় সমস্ত জিনিস কিন্তু আমি বর্ণনা করে দিয়েছি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে চলুন একটু আমরা তদন্ত করে আমরা দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের মধ্যে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণীর মধ্যে হতে এর কোনো নির্দেশন পাই কি না। এখন আমরা মানুষের দেওয়া কিছু পদ্ধতিকে নিয়ে আমরা নিজের মতকে টিকিয়ে রাখার জন্যে আমরা শরীয়ত বহির্ভূত অনেক ধরনের কর্ম করছি যেটা আমাদের জন্য শোভনীয় নয়। কেননা আল্লাহ সুবহান ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমে সূরা হাশার 59 নম্বর সূরা আর 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেয় ফাখুযুহু তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম যা থেকে তোমাদেরকে নিষেধ করে ফানতাহু তা থেকে তোমরা নিজেকে ফিরিয়ে রাখো। এটি আল্লাহ সুবহান ওয়া তাআলার নির্দেশ। তো চলুন না একটু আমরা দেখি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়াতকে লক্ষ্য রেখে মাইকে মাইকিং করা মৃত সংবাদ দেওয়া যাবে কিনা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আছে কিনা, এটা আপনাকে আমাকে জানতে হবে। এটা আমাদের শুধু খালি এই সোসাইটি সমাজে নয়, আপনি যে কোনো জায়গায় যাবেন মানুষ কিন্তু এর মধ্যে লিপ্ত আছে। আদৌ মানুষ সেটা তদন্ত করে দেখে কি দেখে না সেটা আমার অতটা জানা নেই, তবে মানুষ এটা জেনে করে কি অজেনে করে সেটাও আমি বুঝতে পারছি না। তবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে যদি আমরা দেখি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে মায়াতের মৃত সংবাদ মাইকে ঘোষণা করা যাবে না। এটা আমি রাসূল সাল্লামের হাদিস থেকে আপনাকে বলছি, নিজের মত, আমি নিজের বানানো কোনো কথা বলছি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আনি নাই মৃত্যুর সংবাদ প্রচার করতে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। কেন? এখানে অনেকে অনেক ধরনের যুক্তি পেশ করে থাকে, মাইকে যদি সংবাদ না দেওয়া হয় তাহলে মানুষ জানবে কি করে, এটা একটা বিষয় রয়েছে। এটা আপনার আমার ব্রেনের কথা, এটা কিন্তু দীন ইসলামের কথা নয়। আপনি আমার আপনার আমার ব্রেনে যেটা ভাবছি এটা আপনার আমার চিন্তা ভাবনা। আর যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন সে আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালো করেই জানেন যে মানব জাতিকে কিভাবে বললে তাদের জন্য আসান হবে আর মানুষের সুবিধা হয়ে যাবে, এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালো জানেন। তাহলে আমরা অবশ্যই রাসূল সাল্লাম থেকে বেশি বুঝি না, আমরা অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তাআলা থেকে বেশি বুঝি না, আমরা আমাদের মতো বুঝি। সম্মানিত উপস্থিতি, এখন মৃত্যুর সংবাদ প্রচার প্রসার করতে নিষেধ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইকিং করতে নিষেধ করলেন। এখন বলবেন মাই যদি না খবর দিই তাহলে আসবে কি করে, মানুষ জানবে কি করে? দেখবেন আমরা জানাজা যখন পড়তে যাই দেখবেন অনেক মায়াতের আমরা জানাজা অলরেডি পড়ে নিয়েছি নিজের জীবনে, কতজনকে আমরা বাটি দিয়ে চলে এসেছি। তো জানাজা ময়দানে আপনি এই ব্রেনটাকে একটু ঘুরিয়ে নেই পিছু দিকে, যে কতগুলো মায়াতের জানাজার আমরা সালাত আদায় করতে গিয়ে দেখেছি যে একজন মায়াতকে কেন্দ্র করে অনেক সংখ্যার লোক এসেছে, অনেক মানুষ এসেছে। কেন? মানুষের তার ব্যবহার আখলাক চরিত্রে তার যার যেমন প্রভাব থাকবে তার তত সংখ্যা বাড়বে, যার প্রভাব কম তার সংখ্যা কম হবে জানাজাতে। এটাই বাস্তব, আপনি ফলো করুন। যে কোনো মায়াতকে কেন্দ্র করে অনেক মানুষ, হাজার দেড় হাজার দু হাজার মানুষ, 500 600 700 মানুষ, আবার কোন মায়াতের জানাজা সালাত আদায় করতে দেখতে পাচ্ছি যে 200 আসে না। উভয় ব্যক্তি তো প্রচার করা হয়, উভয় ব্যক্তির প্রচার করা হয়, তাহলে একজন ব্যক্তির সংখ্যা বেশি একজন ব্যক্তির সংখ্যা কম, তাহলে মাইকিং করে যেটা আপনার আমার আশা সেটা কিন্তু পূর্ণ হয় না, সেটা হয় না, এটা ব্যক্তি হিসেবে প্রভাব পড়বে। পাশাপাশি একটা আমরা কাজ করতে পারি, মায়াত মারা গেছে এর প্রচার প্রসার মাইকিং এর থেকে দেখবেন মানুষের কথায় কথায় কানে কানে অলরেডি চলে গেছে, আর যারা নিকটবর্তী আত্মীয় তাদের অলরেডি ফোনের মাধ্যমে সংবাদ চলে গেছে। আমরা এখন তো সে কথার যুক্তি দিকে যাওয়াই প্রয়োজন পড়ে না, এখন তো মোবাইলের যুগ, এ প্রান্ত থেকে ও প্রান্তে আমরা খবর পৌঁছে দিতে পারবো, মাইকের প্রয়োজন পড়ে না। তবুও ওলামায়ে কিরাম এ জায়গায় মত এটাই পেশ করেছেন যে মায়াতের মৃত সংবাদ না দিয়ে বরং ওই সংবাদটা দেওয়া যেতে পারে যখন জানাজার সেই মাইয়াতের জানাজার একটা টাইম ঠিক হয়ে যাবে, ওই টাইমটাকে প্রচার করার জন্য মানুষের সুবিধার্থের জন্য। এটা কিন্তু হচ্ছে লিদ দিন ফিদ দিন নয়, এটা হচ্ছে কি দিনের জন্য, এটা দিন ইসলামের অঙ্গ মনে করে নয়, দিনের মধ্যে গণ্য করে করছি না, এটা কি মানুষের প্রয়োজনের জন্য আমরা করছি লিদ দিন হিসেবে দিনের জন্য। তার জন্য এটা করা যেতে পারে, তবে আগামী দিন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের সমাজে সেটাই আছে যে জানাজার টাইম ফিক্সড করার পরে আমরা সেই টাইমের ঘোষণাটা এই জায়গায় দিব।
কোথায় হবে সেটা আমরা বলতে পারি, এতদূর করতে পারি, কিন্তু বারবার মাইকিং এসে প্রচার করা এটা ইসলাম অনুমোদন দেয় না, এটা করা যাবে না। অতএব আপনাকে আমাকে এই ধরনের ফিতনা থেকে বেঁচে আসতে হবে। আগামী দিনে আপনি আমি প্রত্যেকেই চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমরা শুধুমাত্র জানাজার টাইমটাকে ফিক্সড করার পরে তারপর আমরা মাইকে একবার প্রচার দিয়ে দেব মানুষের সুবিধার্থের জন্যে। এটা দিন ইসলাম কোনো অনুমতি দেয় না, তবু ওলামায়ে কিরাম এটা মত পেশ করেছেন। পাশাপাশি এটা আমাদের হয়ে গেল। এবার মায়াতকে কেন্দ্র করে যে আমরা গোসল দেওয়াই, মায়াতকে যখন আমরা গোসল দেওয়াতে যাই তখন দেখতে পাই যে অনেক ধরনের কুসংস্কার এবং বিদআত মায়াতকে গোসল করার ক্ষেত্রে আমরা দেখতে পাই যিনারা করেন। অনেকে ঢিলা কুলুক, আবার মায়াতের পেটকে চাপুনি দিয়ে মল বের করা ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাই, যেটা আদর্শ শরীয়তের কোনো নির্দেশই নেই, ইসলাম এর কোনো অনুমতি দেয় না। আমরা মায়াতের গোসল দেওয়াটাকে মনে করি অনেক ভাইটাল কাজ, খুবই যেন একদম অসুবিধার কাজ, যে সে দিতে পারবে না, আমরা ওটাকে অনেক আমরা মুশকিল মনে করে নি। অথচ দীন ইসলাম অতি সহজ, এটা অসুবিধা কারা করেছে? এ মানুষের মত, এরা নিজেদের মতকে টিকিয়ে রাখার জন্যে যে আমরাই শুধু গোসল দেওয়াবো, অন্য কেউ দাওয়াতে না পারুক, এটা একটা নিজের নাম নিজের আমিত্ব ভাবকে টিকিয়ে রাখার জন্য করেছে। কিন্তু আদর্শ শরীয়তের নির্দেশ নেই, শরীয়ত অতি সহজ। আপনাকে আমি গোসল দেওয়ার পদ্ধতিটা আজকে বলছি। গোসল দেওয়ার পদ্ধতি প্রত্যেকে শিখতে হবে প্রত্যেকে, তার কারণ মাইয়াতের গোসল নিজের স্বামী স্ত্রীকে গোসল দেওয়া হবে যদি স্ত্রী আগে মারা যায়, আর যদি স্বামী আগে মারা যায় স্ত্রী স্বামীকে গোসল দেওয়া হবে, এটি দীন ইসলামের নির্দেশ। আর মানুষের মধ্যে প্রচার কি আছে যে স্ত্রী মারা গেছে মানে একদম বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তালাক হয়ে গেছে, আর তার সাথে কোনো সম্পর্ক নেই, একদম পেনি হিচে বাঁধা। অথচ দীন ইসলাম কি বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলেছিলেন, এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলেছিলেন, এক অপরকে মানে স্বামী স্ত্রীকে বলেছেন, স্ত্রী স্বামীকে বলেছিলেন, কি বলেছিলেন যে স্বামী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে আমি যদি আগে মারা যাই তুমি আমার গোসল দেওয়া হবে, আর তুমি যদি আগে মারা যাও আমি তোমার গোসল দেওয়াবো। তাহলে বোঝা যাচ্ছে দীন ইসলামের নির্দেশ, এক অপরের স্বামী স্ত্রী উভয়ের যে আগে যাক না কেন যিনি জীবিত থাকবেন উনি গোসল দেওয়াবেন, এটা ইসলাম। পারফাসে নিজের ছেলে নিজের বাপকে গোসল দেওয়াতে হবে, নিজের ভাই থাকলে নিজের ভাই ভাইকে গোসল দেওয়াবে, এটা হচ্ছে দীন ইসলাম। নিকট আত্মীয়রা গোসল দেওয়াবে, এখানে ফিক্সড কেউ থাকবে না, বরং কেউ থাকতে পারে, কাউকে আমি নিতে পারি যিনি এ কাজে অভিজ্ঞতা ভালো রাখেন, যিনি জানেন উনাকে দাঁড় করিয়ে উনার কাছে শিখে নিয়ে আমি গোসল দেওয়াবো, এটা আমি করতে পারি। তবে পুরোপুরি অন্যজনকে ঠেলে দিলাম, আমি মাস্টার হই আর প্রফেসর হই ব্যারিস্টার হোক, লজ্জাজনক বিষয়, আমি যে কোনো ক্যাটাগরির মানুষ হোক না কেন আমি আমার বাপের গোসল আমি নিজে দেবো, আমি পদ্ধতি জানি না আমি পদ্ধতি শিখে নিব, যিনি জানেন ওনাকে দাঁড় করিয়ে রাখবো ওনার কাছে দেখিয়ে আমি গোসল দেওয়াবো, এটা ইনশাল্লাহ আমাদের প্রত্যেকে করতে হবে, প্রত্যেকে জিনিস জানতে হবে। গোসল দেওয়ার সিস্টেমটা কি? অতি সহজ, একটা পর্দা করে নেবেন আড়ালের মধ্যে রেখে, আপনার পানির প্রয়োজন পানি নিলেন, গরম পানি করবেন, কুলের পাতা সেখানে দিবেন, আপনি কার্পুর রাখবেন, সাবান রাখলেন, মায়াতকে গোসল দেওয়ার জন্য এগুলো প্রয়োজন, একদম পর্দা সিস্টেম করে। পর্দা সিস্টেম করার পরে আপনি মায়াতের যত ধরনের কাপড় থাকবে, যদি পুরুষ হয় শুধু তার লজ্জা স্থানে কাপড় রেখে সমস্ত কাপড়কে খুলে দিতে হবে, আর যদি মহিলা হয় তাদের বুক এবং নিচের লজ্জা স্থান দুটো জায়গায় কাপড় দিতে হবে, এটা মায়াতকে গোসল দেওয়ার পদ্ধতি। এবার কি করতে হবে? মায়াতকে গোসল দেওয়ার জন্য যার লজ্জা স্থানে যে কাপড় থাকবে এটা ঢাকা থেকে গেল আর চারদিকে পর্দাই থাকবে, গোসল দেওয়ার সময় তার লজ্জা স্থানকে একটা ন্যাকড়া হাতে আপনি নিলেন, লজ্জা স্থানটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, পায়খানার দ্বার পেশাবের দ্বার দুইটি দ্বারকে সুন্দরভাবে পরিষ্কার করবেন, চাপা চাপি করার কোনো প্রয়োজন নেই, এটা দিন ইসলাম নয়, মায়াত কষ্ট পাবে এতে, অতি সহজ গোসল দেওয়া। আপনি ওটাকে পরিষ্কার করে নিলেন, পরিষ্কার করা হয়ে গেল, হওয়ার পরে আপনি ছোট ছোট ন্যাকড়া পাশে রাখবেন, কেন এখানটা রাখবেন তার কিছু কারণ আছে, আপনাকে বলতে যাচ্ছি এটাই, আপনি এই লজ্জাস্থান পরিষ্কার করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে মায়াতকে উজু করাবেন, যেমনভাবে আমরা সালাতের জন্য উজু করি, দুই হাতের কবজি বরাবর সুন্দরভাবে পানি দিয়ে উজু করালেন তিনবার, আঙুলের ফাঁকগুলো খিলাল করে দিলেন, করে দেওয়ার পর মুখ এবং নাকে পানি দিবেন না,
মুখে এবং নাকে পানি দিলে ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে ছোট ছোট ন্যাকড়া করে আঙুলে ডগায় এশাহাদা তর্জনী আঙুলে সেটাকে আপনারা কি নিয়ে নিলেন। নেওয়ার পরে সেটাকে ভিজিয়ে হালকা ভিজিয়ে সেটাকে না মুখ এবং নাক খেলাল করে নিলেন। কবা তিনবার করতে হবে, তিনবার যেহেতু পানি দিই তিনটা ন্যাকড়া, একটা ন্যাকড়া তো একবার হলো ফেলে দিলেন, আরেকটি ন্যাকড়া নিলেন ফেলে দিলেন, আরেকটি ন্যাকড়া নিলেন ফেলে দিলেন, তিনবার এটাকে করলেন। তারপরে পানি নিয়ে সুন্দরভাবে মুখমণ্ডলটাকে ধুয়ে দিলেন, যেভাবে অ্যাকচুয়ালি উজু করি আমরা সালাতের জন্যই। এটা মুখ ধোয়া হয়ে গেল, তারপরে আপনি ডান হাত ধুবেন একদম কোণে পর্যন্ত সুন্দরভাবে তিনবার ধুত করে দিলেন, তারপরে বাম হাতও করে দিলেন, পা ডান বাম উভয় পাকে সুন্দর করে ধুয়ে দিলেন, এটা উজু হয়ে গেল। উজু হওয়ার পর এবার মাইয়াতকে আপনি গোসল দেওয়া শুরু করতে গিয়ে প্রথমে ফ্রেশ পানি আপনি নিলেন, নেওয়ার পরে মায়াতের মাথা থেকে নিয়ে একদম পায়ের তালু পর্যন্ত ডান দিক থেকে শুরু করবেন। প্রথমে কিন্তু বিসমিল্লাহ বলতে হবে, গোসল করার প্রথমেই বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আপনি পুরো কমপ্লিট একবার করলেন, তারপরে সাবান দিয়ে সুন্দরভাবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ডান দিক থেকে সবই হবে, একদম মায়াতের উপর নিচ একদম সমস্ত জিনিস পরিষ্কার করে আপনি তিনবার করবেন। অতিরিক্ত যদি করতে প্রয়োজন পড়ে তাহলে আপনি বিজোড় সংখ্যায় করবেন, অতিরিক্ত যদি পড়ে তিনবারের প্রয়োজন যদি বেশি পড়ে। লাস্টে আপনার ওই কুলের পাতা আর কার্পুর মিশে গরম পানিতে সুন্দরভাবে ধুতে করে দিলেন, টোটাল তিনবার হবে। অতিরিক্ত করতে গেলে বিজোড় সংখ্যায় আপনি করতে পারেন, সমস্যা নেই, মায়াতকে প্রয়োজন হলে। আপনি এভাবে সুন্দরভাবে গোসল দেওয়া দিলেন, গোসল দিয়ে এবার মায়াতের বাড়িটাকে সুন্দরভাবে মুছে নেবেন। মুছে নিলেন যে ন্যাকড়া আপনি রেখেছেন ওটা তো ভিজে গেছে, ওটাকেও চেঞ্জ করতে হবে, আর একটি কাপড় দিয়ে উপরে দিয়ে ওটাকে টেনে নেবেন নিচ দিয়ে, যাতে লজ্জাস্থান যেন না দেখা যায়। পারফাসে যখন এই লজ্জাস্থান প্রথমে পরিষ্কার করবেন ন্যাকড়া দিয়ে, সরাসরি হাত দিয়ে নয়, প্রথমে বলেছিলাম ন্যাকড়া কিন্তু রাখতে হবে। এভাবে সুন্দর গোসল হয়ে গেল, উজু হয়ে গেছে, গোসল হয়ে গেল, মায়াতের লাশটাকে আপনি সুন্দরভাবে মুছে দিলেন। মুছে দেওয়ার পর এবার বিষয় আছে কাফন পরানো। কাফন তো আলহামদুলিল্লাহ বাজার থেকে একদম তৈরি করা চলে আসে, তৈরি করা কাফন চলে আসে তিন কাপড়ের। এবার মায়াতকে সুন্দরভাবে মুছিয়ে একদম নরমভাবে সুন্দরভাবে ভদ্রতা সহিত আমরা মায়াতকে কাফন পরাবো, কাফন পরিয়ে খাটলির মধ্যে রাখবো। যদি আমাদের জাহেলিয়াতের মতো প্রথা আছে, সবচাইতে লজ্জাজনক বিষয় আমরা মুসলিম হয়ে পর্দা সিস্টেম ফরজ বিষয়টাকে আমরা মানি না, গুরুত্ব দিচ্ছি না। আপনার আমার যেমন পাঁচ অক্টের সালাত ফরজ, তেমনটি পর্দা করাটাও ফরজ। পুরুষ মারা গেল নারীরা হুড়াহুড়ি আমরা দেখতে পাই, আবার কোনো নারী মারা গেল পুরুষের হুড়াহুড়ি, এটা ঠিক নয়। মহিলা মারা যাবে পুরুষরা আমরা দেখতে যাব না, যাদের পর্দা তাদের করা জরুরি দেখা আমাদের জন্য হারাম, তাদের কাছে আমরা মারা গেলে আমরা দেখতে যাব না। যদি অনুরূপভাবে কোনো পুরুষ মারা যায় অন্য কোনো নারীদেরকে আমরা ঢুকতে দিব না, কিন্তু আমাদের প্রথা হয়ে গেছে, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দেন, বলুন আমিন। এভাবে কাফন পরানোর পরে এবার মায়াতকে যখন আমরা নিয়ে যাব কবরস্থানে বা জানাজার ময়দানের দিকে, খাটলি যখন চাড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এ কোথা থেকে পেয়েছেন এ হাদিস আমার জানা নেই। আপনারা যারা এভাবে কালেমা পাঠ করছেন এর হাদিস যে কোথায় আছে ওটা আপনারা জানেন, আমার জানা নেই। তবে আমি যেটুকু জানি আমার মনে হয় আপনারা পেয়েছেন মুখারি হাদিস থেকে, মুখারি মুখারি মানে মুখে মুখে প্রচার চলে এসেছে, দাদি বলেছে, নানি বলেছে, দাদু বলেছে, নানা বলেছে, এভাবে চলে আসছে এই প্রথা। এ প্রথা দীন ইসলামের নয়, কখনো তদন্ত করে ছানবিন করে দেখলাম না। এ কথা আমাকে বলবেন না যে পূর্ব যুগ যুগ ধরে চলে আসে আলেম ওলামা বলেনি, উনারা কেন বলেননি উনাদের ব্যাপার, উনারা কেন বলেনি ও দলিল আমাকে দিবেন না। যে আর বিগত দিনে অনেক আলেম এলো গেল উনারা কেন বললেন না, উনারা কেন বলেননি উনারা ভালো জানেন, ওই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে আমি আমার তরফ থেকে আপনাকে বলছি, যতগুলো কথা বলছি নিজের তদন্তের কথা বলছি, আপনাকে আগেও বলেছি আজকেও বলছি, দলিলের প্রয়োজন থাকবে আমার কাছে নিয়ে যাবেন, আপনাকে আমি দিয়ে দিব, নিজে না পড়লে আপনাকে আমি যেখান থেকে হোক এনে আপনাকে দলিল দিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে নিজের তদন্তের কথা আপনাকে বলছি যে এ কোথা থেকে আপনারা পেয়েছেন এটা আমার জানা নেই। তবে খাটলি নিয়ে যেতে রাস্তায় যেতে যেতে ওই কালেমা পাঠ করতে করতে আপনি যাবেন এর ভিত্তি কোথাও নেই ইনশাআল্লাহ। আগামী দিন আমরা করবো না, আমরা মায়াতকে ভদ্রতার সহিত আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর জানাজা ময়দানে আমরা যাব, জানাজার সালাত আদায় করব, সেখানে কমপক্ষে তিনটি কাতার হবে, অতিরিক্ত কাতার হবে সমস্যা নেই। মায়াতের যখন জানাজার সালাত আদায় করব, যিনি ইমাম হবেন, যিনি ইমাম হবেন
উনি যে মায়াতের জানাজা পড়াতে যাচ্ছেন ওনাকে ফলো করতে হবে। যদি পুরুষ থাকে ওনার মাথা বরাবর দাঁড়াবেন, আর যদি সেটা নারী মহিলা হয় তাহলে কোমর বরাবর দাঁড়াবে, এটা ইমামের কর্তব্য। তবে মায়াত মারা গেছেন জানাজার হকদার বেশি কে? যদি কোনো কারণবশত মসজিদে নিয়ে আসা হয় তো এখানে হকদার রাখছেন ইমাম। আপনার নিকটবর্তী যদি কেউ থাকে ইমাম সাহেবের কাছে অনুমতি নিয়ে আপনি জানাজার সালাত আদায় করাবেন, সমস্যা নেই। আর জানাজা ময়দানে যখন চলে গেলেন ওখানে ইমামের আর কোনো দাবি দাবা নেই, হক নেই। আপনার নিকটবর্তী কেউ যদি জানাজার পড়ানোর যদি সে যোগ্যতা রাখে, নিজের ছেলে হোক, নিজের জামাই হোক, আর ভাগনা হোক, আর কেউ হোক না কেন, যদি নিকটবর্তী কেউ হয় উনি জানাজার সালাত আদায় করবেন, যদি না থাকে ইমাম সাহেব পড়াবেন। তবে জানাজা যিনি সালাত আদায় করাবেন, এখানে জানাজার সালাত আদায় করে দুই ধরনের নিয়ম পাওয়া যায়। আমরা জানি জানাজার সালাত ফরজে কিফায়া চার তাকবীরের হয়, আমরা নিয়ম জানি, পূর্বে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়। জানাজার সালাতের নিয়াত আমাদের মনে মনে হয়ে যাবে, নিয়াত মানে মনের সংকল্প, নিয়াত পড়া যায় না, নিয়াত করা যায়, এটা আমরা করে নিলাম। ফরজে কিফায়া চার তাকবীরের সালাত আদায় আমরা করব। এখন সেই জানাজার সালাতের দোয়া আস্তে বলবো না জোরে বলবো, ইমাম সাহেব জোরে বলবেন না আস্তে বলবেন, এখানে দুই ধরনের নিয়ম পাওয়া যায়। এক, জোরে জোরে, দুই, নীরবে আস্তে আস্তে মনে মনে। এই যে মনে মনে বিষয়টা রয়েছে এটা বেশি গ্রহণযোগ্য, এটাতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এটাকে উত্তম বলা হয়েছে। এটাকে এখানে আপনার কারণ পেশ করি যে আমরা যারা জানাজার সালাত, সালাত তো নয় আমরা, সালাত এখানে দোয়া বোঝাই, আমরা যার জিনার যে মায়াদের আমরা জানাজার সালাত আদায় করতে যাচ্ছি, মাটি দিতে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা দোয়া দিতে যাচ্ছি। নামাজ মানে কি? রুকু সাজদা বৈঠক হবে, এখানে তো রুকু সাজদা বৈঠক নয়, অ্যাকচুয়ালি সে জায়গায় আমরা দোয়া দিতে যাচ্ছি মায়াতকে। আর এ কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইদা সাল্লাইতা আলাল মাইয়িতি, যখন তোমরা জানাজার সালাত আদায় করবে মায়াতের জন্য, ফাখলিসু লাহু দোয়া, তোমরা খালিস অন্তর থেকে মায়াতকে দোয়া দাও। এখানে দোয়া দেওয়ার কথা বলছেন, এখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেননি যে ইমাম শুধু খালি দোয়া বলবে মুক্তাদি চুপচাপ থাক, ওই কথা বলেনি। যে ব্যক্তিরা জানাজার সালাত আদায় করবে প্রত্যেক ব্যক্তিকে অন্তর থেকে খালিস নিয়াতে মায়াতকে দোয়া দিতে হবে। এবার আমাদের যুগ যুগ ধরে সিস্টেম চলে আসছে, যদিও হাদিস আছে জোরে জোরে পাঠ করা, এটা যুগ যুগ ধরে চলে আসছে। এই যুগ যুগ ধরে চলে আসাতে আপনার কি লাভ হয়েছে সেটা আমি আপনাকে বলছি। যুগ যুগ ধরে সিস্টেম আসাতে আপনি একজন মুসলিম, আপনার কর্তব্য দায়িত্ব ছিল জানাজার সালাতের দোয়াগুলোকে মুখস্থ করা। দুঃখের বিষয় আমরা দোয়াগুলো মুখস্থ করতে পারিনি। কেন করিনি? ইমাম সাহেব জোরে জোরে বলে আর তার পিছন পিছন বলে আমরা বলতে পারি। আপনাদের ব্রেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দিয়েছে, আমাকে এতটা ব্রেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কোনো ব্যক্তি পাঠ করলে আমার মুখস্থ না থাকলে উনার পাঠে আমি কিন্তু বলতে পারি না। আবার অনেকে বলছেন যে না বলতে পারে, ওটা ওনার ব্রেন, কত চোখা ব্রেন দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইমাম সাহেব জোরে জোরে পাঠ করলে মুক্তাদি কিনা বলে আমি শুনে শুনে বলতে পারি, মুখস্থ নেই অথচ বলতে পারেন, জানা নেই, নিজের বিবেককে প্রশ্ন করবেন, এটা কোন বিবেক থেকে আপনি বলছেন? আপনার কাছে দলিল একটাই আছে, জোরে পাঠ করলে আমরা পিছনে কমসে কম বলতে পারতাম, এই কথাটা ভুল, এটা আমি অন্তত বিশ্বাস আমি বিশ্বাস করি না, এ কথা আপনার ভুল, এ দাবি মিথ্যা আপনার। আপনি যদি বলেন যে আমরা বলতে পারি তা শুন না, যে সুরা আপনার মুখস্থ নয় আমি সে সুরা পাঠ করছি, আপনি একবার শুনে দেখেন আমাকে, পারবেন না। এ দলিল, এ মত পেশ করে কিছু হবে না, নিজের ক্ষমতা, নিজের পাওয়ার দিন ইসলামের কাছে চলবে না। একটা কথা আপনাকে আমি জানাই যে নিজের পাওয়ার, নিজের ক্ষমতা, নিজের আরো কিছু ক্যাটাগরির বুদ্ধি দিন ইসলামে চলবে না। এমনকি আলেম ওলামারও নিজের ব্যক্তিগত কোনো মত, কোনো বুদ্ধি দিন ইসলামে লাগবে না। দিন ইসলামে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলবে, অন্য কারণ নয়। তাহলে কি করে আপনি বলতে পারেন? আপনার কি লাভ হয়েছে? বিগত দিনে জোরে জোরে পাঠ করেছে, আপনি দোয়া মুখস্থ করেননি, আর আপনি দোয়া মুখস্থ না করার কারণে আমাকে আফসোস লাগে, মন থেকে আমার ব্যথা আছে আপনার মতো মুসল্লিকে দেখে, আপনার মতো ব্যক্তিকে দেখে যে আপনার মা যখন মারা যায়, হে আফসোস, আপনার মতো ছেলে যাকে এত কষ্ট করে নিজের মা লালন পালন করেছে, সেই মাকে অন্তত জানাজার সালাতের সময় দোয়াটা দিতে পারলেন না, আপনি বলতে পারলেন না, আপনার মুখস্থ দেননি, তো করবেন কোথা থেকে? এতলে দুঃখ আফসোস কিছু থাকতে পারে? থাকতে পারে না।
এটা আফসোস আমাদের জন্য। আমরা মুসলিম ঘরে জন্ম নিয়ে নিজের মাকে নিজের বাপকে আমরা সেই দোয়া দিতে পারি না যে দোয়ার হকদার, যে মা হক রাখেন, যে বাপ হক রাখেন, সেই মা বাপকে আমরা দোয়া দিতে পারলাম না। এত আফসোস পরিতাপের বিষয় কিছু থাকতে পারে? আফসোস। এরই জন্যে বিগত দিনে জোরে জোরে পাঠ করার কারণে আপনার মতো আমার মতো মুসল্লিরা দোয়া মুখস্থ করিনি, যার ফলে জানাজার ময়দানে ইমাম সাহেব জোরে যদি দোয়া না বলে আমাদের আপত্তি চলে আসে। আপত্তি চলার পিছনে কারণ এটাই, ইমাম সাহেব জোরে বলুক আসতে বলুক আমার তো দোয়া মুখস্থ আছে, জোরে বললেও বলতে পারবো, মনে মনে বলতে পারলে আমি বলতে পারবো, এতে কোনো আপত্তি নেই। তাহলে আপত্তি যারা পেশ করে, যুক্তি যেখানে পেশ করে, বোঝা যাচ্ছে স্পষ্টভাবে তাদের দোয়া মুখস্থ নেই, এটাই কথা স্পষ্ট। যদি থাকতো এ ধরনের মত পেশ করতো না। যিনি দিন ইসলামে ইমাম যিনি হবেন উনি নিজের মত সে জায়গায় বলেন না, দিন ইসলামে যেটা নির্দেশ সেটাই উনি করছেন। আজকে আপনার নীরবে চলছে, আমি আশাদারী, আমি আশাদারী যে ইনশা আল্লাহ আপনার মতো ব্যক্তি দোয়া মুখস্থ না থাকলে আপনি দোয়া মুখস্থ করবেন, এবং আপনাকে আমি বলেছি আপনার মুখস্থ করার জন্যে আপনি যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনার সঙ্গে আমি আছি, যে কোনো পথে হোক না কেন আপনাকে মুখস্থ করেই ছাড়বো। তার কারণ আপনি শিখবেন একবার, আমল করবেন বারবার, মৃত্যুর আগে পর্যন্ত আপনি আমল করবেন, একবার শিখবেন। একবার না শেখার ফলে বারবার আমল করতে পারছি না, এটা আফসোসের বিষয়। এই জন্য ইনশাআল্লাহ এতে আমরা কেউ এখানে আপত্তি আমরা পেশ করব না। জানাজার সালাত মনে মনে যদি হয় আমাদের মনে মনেই চলবে, দোয়া মুখস্থ নেই দোয়া মুখস্থ করে নেব। দোয়া দুইটি হয়, এক আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এটা একটা দোয়া হচ্ছে। দ্বিতীয় যেটা মায়াতের জন্য স্পেশালিস্ট দোয়া, যেটা অধিকাংশ ইমাম সাহেব করেন না আর অধিকাংশ ব্যক্তি জানেন না, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকিনি নুজুলাহু ওয়াসলিম মুদখালাহু, এই দোয়া একটু লম্বা আছে। এটা হচ্ছে মায়াতের জন্য একদম স্পেশালিস্ট ভাবে দোয়া, মায়াতের জন্য শুধুমাত্র। আর পূর্বে প্রথমে যেটা বলি ওটা উভয়ের জন্য দোয়া, উপস্থিত অনুপস্থিত ছোট বড় উভয়ের জন্য দোয়া। অতএব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ জানাজার সালাত আদায় করতে গিয়ে প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে সূরা ফাতিহার প্রয়োজন পড়ে, অন্য একটি ছোট্ট সূরার প্রয়োজন পড়ে, দ্বিতীয় তাকবীর দিয়ে আমাদের দরুদ ইব্রাহিম প্রয়োজন পড়ে, দরুদ ইব্রাহিমটা মুখস্থ করে নিব, চতুর্থ তাকবীর দিয়ে মায়াতের জেনে যে যে স্পেশালিস্ট যে দুইটি দোয়া সেই দোয়াটি প্রয়োজন পড়ে, সেই দোয়া ইনশাআল্লাহ একবার মুখস্থ করে নিব। আমাদের চার তাকবীর দিয়ে সালাম ফিরানো হয়, আমাদের সচরাচর চার তাকবীরের জানাজার সালাত আদায় হয়, আমরা কেউ পাঁচ তাকবীরের জানাজার সালাত আদায় করি না। ওটা পাঁচ তাকবীর আছে এবং সালাম উভয় দিকে ফিরানো এবং একদিকেও ফিরানো হয়। কোথাও যদি কোনো জায়গায় দেখেন যে ইমাম সাহেব একদিকে সালাম ফিরেছেন, এটাও দিন ইসলামে আছে, এটাও শরীয়তের নির্দেশ, আমাদের এখানে নেই, যার ফলে আমরা করি না। তবে আমরা যদি ভবিষ্যৎ চেষ্টা করি এই সুন্নাতের উপর আমল করার জন্য ইনশাআল্লাহ আমরা করব। তবে ইমাম সাহেবের নৈতিক দায়িত্ব হচ্ছে যে কোনো আমল ফিল্ডে করতে যাবেন পূর্বে উনি জানিয়ে দেবেন, জানাজার ময়দানে উনাকে অবগত করে দিতে হবে যে আজকে জানাজার সালাত এভাবে হবে, এই পদ্ধতিতে হবে, উনাকে বলে দিতে হবে। পাশাপাশি পারপাশে জানাজার সালাত আদায় হয়ে গেলে আমি আর মাত্র তিনটা মিনিট সময় নেব, দুঃখিত এইটা একটু বলে দিই, সামনা কিছুটা আছে। এবার জানাজার সালাত আদায়ের পরে যখন আমরা মায়াতকে কবরে নামাবো, নামানোর সময় আমাদেরকে দেখতে হবে যিনি ব্যক্তি নামাচ্ছেন কবর স্থানে মায়াতকে ফলো করতে হবে যে আমি কে, এটা দীন ইসলাম বলছে, আমাকে দেখতে হবে। আমি কি আদৌ জানি যে মায়াতের লাশ সে মায়াতকে নামানোর জন্যে কোন পদ্ধতিতে নামানো হয় এবং সেই জায়গায় কোন দোয়া পাঠ করতে হয়, আমি যেই হোক না কেন আমাকে জানতে হবে। আমি যদি জানি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আপনি নামিলেন মায়াতকে, কবরে নামবেন, কবরে নামানোর সময় আমি এতদিন আগে কবরে কিভাবে নামালেন কি করলেন এটা দেখিনি, যে ডাইরেক্ট মাটি দেওয়ার সিস্টেমটা দেখেছি, তবে গতকালকে আমার খটকা লাগলো যার ফলে আমি দাঁড়িয়ে দেখেছিলাম কিছু কিছু পদ্ধতি যেখানে দেখতে পেলাম। আপনি যখন মায়াতকে নামালেন পায়ের দিক থেকে আপনি মায়াতকে নামাবেন, যদি পায়ের দিক থেকে নামানো অসুবিধা হয় যে দিক দিয়ে সুবিধা হোক না কেন মায়াতকে আপনি নামাবেন, কোনো সমস্যা নেই, তবে যিনি নামাবেন ওনাকে দোয়া পাঠ করতে হবে। দোয়াটা কি? যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এখানে মিল্লাত এসছে বা কোনো হাদিসে সুন্নাত এসছে, যে আমি আল্লাহর নামে রাসুলের দিনের উপর আমি নামালাম, যিনি দিনের উপরে ছিলেন মানে দিন ইসলামে ছিলেন, নামাজ রোজা করতেন, হজ জাকাত করতেন, দিন ইসলাম মেনে চলতেন, যারা করতেন না যদি কথা বলি তাহলে আমাদের কথা মিথ্যা হয়ে যাবে, হবে না? আমরা বলছি যে উনি আল্লাহর নামে ওনাকে দিন ইসলামে, দিন ইসলামের উপরে ছিলেন, রাসুলের মিল্লাতের উপরে ছিলেন, রাসুল নামের দিনের উপরে ছিলেন, এ কথা বলে যদি নামায় আর ফাঁকা যদি বেনামাজি হয় মিথ্যা কথা হলো না?
এটা মিথ্যা কথা হয়ে গেল। নামাজি যদি হয়, ভালো মানুষ যদি হয়, তাহলে কথাটা সত্য হলো। এই দোয়া বলে আমরা মায়াতকে নামাবো, যাদের আমাদের মুখস্থ নেই প্রত্যেকে মুখস্থ করবো, আর প্রত্যেকে চেষ্টা করবো নিজের বাপের লাশকে আমি নিজে নামাবো, এটা আমি চেষ্টা করবো প্রত্যেকে ইনশাল্লাহ। দোয়াটা খুব বড় নয়, ছোট্ট দোয়া, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সামান্য ছোট্ট একটি দোয়া ইনশাল্লাহ আমরা করে নিব। এটা করে নিলে আমরা প্রত্যেকেই হকদার, আমরা লাশকে মায়াতকে নামাবো। তবে চেষ্টা করতে হবে মায়াতের নিকটবর্তী আত্মীয়, নিজের সন্তান, নিজের নাতিপোতা আর কোনো ছেলে যদি তারা থাকে তারা আগে হকদার, তাদের অনুমতি নিতে হবে। ওনারা যদি পারেন করেন তো ওনারা করবেন, যদি না পারেন এবার যারা জানেন তারা করবেন, কোনো সমস্যা নেই। এভাবে আমরা মায়াতকে নামাবো। মাটি আমরা শুধু বিসমিল্লাহ বলে মাটি দেবো, মায়াতকে যখন রাখবে রাস্তা ডান কাতের মধ্যে রাখবেন, কেবলামুখী ডান কাতে আপনারা মায়াতকে শুয়ে রাখবেন। দেখলাম একদম চিত করে শুয়ে রাখছেন, জি আপনাকে আমি বলতে চাচ্ছি যিনি লাশ নামাবেন মায়াতকে ডান কাতে কেবলামুখী করে মায়াতকে শুয়ে রাখবেন, আর যে গিটগুলো দিয়েছি সেই গিটগুলোকে আমরা খুলে দিব, সেটাকে লুজ করে দিব, ঢিলা করে দিব। বুঝলো, এটা আমাদের সমস্যা ছিল, দেখতে পেয়েছিলাম। এটা ইনশাল্লাহ আগামী দিনে আমাদের হবে না, ইনশাল্লাহ আমরা প্রত্যেকে চেষ্টা করব এই পদ্ধতিতে। দেওয়ার পরে সুন্দরভাবে বিসমিল্লাহ বলে তিন খবর করে আমরা মাটি দেব। মাটি দেওয়া কমপ্লিটের পর মায়াতকে রেখে আমরা চলে আসছি, বা সমাজে যেটা সিস্টেম ভাত দেওয়া সে সিস্টেমের দিকে চলে এলাম। জি আগামী দিনে চেষ্টা করবেন মায়াতের জন্যে খাস করে সে জায়গায় দোয়া করতে হবে, যেটা ভাইটাল বিষয়। বিগত দিনে দোয়া নেই, দোয়া নেই, দোয়া নাই করতে করতে মানুষে হাত উঠিয়ে দোয়াটাকেই মনে করছে বেদাত এখন, মানে দোয়া নেই, দোয়া নেই, দোয়া নেই। আপনাকে আলেম বুঝালো কি আর আপনি বুঝলেন কি, টোটালি দোয়া ছেড়ে দিলেন। জি না, আপনার মায়াতের জন্য খাসভাবে সে জায়গায় দোয়া করতে হবে। মায়াতের কাফন দাফন দেওয়ার কমপ্লিট করার পর মায়াতের চারদিকে দাঁড়িয়ে আমরা চেষ্টা করব, যিনারা ফলো করেছেন আমাকে, আমি কিন্তু যতজন মাটি দিয়েছি যতজনকে, আমি প্রথম থেকে না এই পর্যন্ত আমি মায়াতের পাশে দাঁড়িয়ে প্রত্যেকের দোয়া করেছি, আর যারা নিকটবর্তী আত্মীয় তারা দেখেছেন, বাকিরা সব চলে গেছেন। আজকে আপনাকে ঘোষণা দিচ্ছি আগামী দিনে চেষ্টা করব আমরা পালিয়ে আসবো না, যদি আমাদের কোনো কাজ না থাকে আমরা চেষ্টা করব মায়াতকে খাস করে সে জায়গায় দোয়া দেওয়ার জন্য। দোয়াগুলো পাঠ করবেন কি, আল্লাহুম্মা আগফির লাহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা আগফির লাহু সাব্বিতহু, তারপরে আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু, দ্বিতীয় দোয়াটি মায়াতের জন্য যেটা স্পেশালিস্ট সেটা আপনি করবেন। আল্লাহুম্মা সাব্বিতহু আকদামাহু, এই সমস্ত দোয়াতে কেন দুইজন ফেরেশতা সে সওয়াল প্রশ্ন করে, সে প্রশ্ন যেন অটল থাকার জন্যে, যাতে ভালোভাবে সে উত্তরটা দিতে পারে, যার জন্য মায়াতকে দোয়া। তবে হাত উঠিয়ে নয়, হাতকে নামিয়ে আমরা সে জায়গায় আপন আপন যে দোয়া মুখস্থ আছে আমরা পাঠ করো। কেউ কেউ নাই যে বলুন আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াসাবিতহু, জি না, প্রত্যেকে নিজ দায়িত্ব মুখস্থ করে নিব। এই দোয়াগুলো আমরা মায়াতের পাশে দাঁড়িয়ে বারবার সেই দোয়াগুলোকেই পাঠ করব, পাঠ করার পরে আমরা চলে আসব। তবে সময়ের বিষয়টা যেটা বলা হয়েছে, সময়টা একথাই বলা হয়েছে যে একটা উঁটকে হালাল করে তার চামড়া ছাড়িয়ে মাংস টুকরা টুকরা করতে যতটা সময় লাগবে ততটা দাঁড়িয়ে করতে হবে। যদি আমরা অতটা না পারি কমসে কম পাঁচটা মিনিট তো পারবো ইনশাআল্লাহ, পাঁচটা মিনিটও তো পারবো রাসূলের সুন্নাতের দিকে আমল করতে গিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন এভাবে প্রত্যেকটি সুন্নাতকে মেনে এবং তার উপর আমল করার তৌফিক দেন, বলুন আমিন। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে কুল্লু উম্মাতি ইয়াদখুলুন আল জান্নাতা, প্রত্যেক উম্মাত আমার জান্নাতে যাবে, ইল্লা মান আবা আবা বেতে রেখে, কলা অমান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন আবা কারা, মান আতানি দাখাল আল জান্নাহ, যারা আমার এতাত অনুসরণ করবে তারা যাবে জান্নাতে, ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার কথাকে অস্বীকার করবে আমার কথাটা মেনে নিবে না আমল করবে না ওরাই হচ্ছে আবা আর ওরাই যাবে জাহান্নামে। আমরা আবা হতে চাই না, আমরা জাহান্নামী হতে চাই না, আমরা চাই কি জান্নাতি হতে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন প্রত্যেকটি সুন্নাতের উপর পঙ্খানুপঙ্খানুভাবে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله ملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك